দেখাচ্ছি। এর জন্য আমাদের যা যা লাগবে, বেলুন, কাগজ এবং কাগজকে টুকরো করার জন্য কাঁচি। প্রথমে বেলুনকে ফুলিয়ে নিতে হবে। এইবার কাগজটিকে টুকরো টুকরো করতে হবে। আমরা প্রতিদিন তো মাথায় সাবান অথবা শ্যাম্পু ঘষি, কিন্তু আজকে আমি আমার মাথায় বেলুন ঘষব। এইবার দেখো আসল খেলা। দেখেছো তো, আমি কিন্তু হাত দিয়ে ধরছি না, কিন্তু কাগজগুলো নিজে নিজেই বেলুনে আটকে যাচ্ছে। দারুণ লেগেছে, দারুণ! বিজ্ঞানী ভুলস্টাইন, তুমি দেখেছো বেলুন কাগজের উপরে ধরতেই কাগজগুলো কেমন নিজে নিজে বেলুনের সঙ্গে আটকে গেল? হ্যাঁ, চমৎকার, তাই না? হ্যাঁ, এটা কিভাবে হলো এটা আমি বলে দেব মেধা। হ্যাঁ বলো। তুমি একটি বেলুনকে প্রথমে ফুলিয়ে নিয়েছো, তারপর কাঁচি দিয়ে কিছু কাগজ কুচি কুচি করে কেটে নিয়েছো। এরপর ফোলানো বেলুনটি মাথার চুলে বেশ ভালোভাবে ঘষে নিয়ে কাগজের পাত্রের উপর ধরতেই কাগজের টুকরোগুলো নিজ থেকেই বেলুনে লেগে গিয়েছে। আসলে তুমি যখন ফোলানো বেলুনটা চুলের সাথে ঘষেছো, তখন বেলুনে স্থির বিদ্যুৎ তৈরি হয়েছে। ঘর্ষণের ফলে বেলুন তোমার মাথার চুল থেকে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে, যার ফলে খুব সহজেই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পেরেছে। মেধা, আমি কি ঠিক বললাম? তুমি একদম ঠিক বলেছো। মজার, দারুণ, চমৎকার এই খেলাটা দেখানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধু বিজ্ঞানী মেধা, তোমার সঙ্গে আবার দেখা হবে, তখন মজার মজার এমন আরো খেলা দেখব। তুমি ভালো থেকো বিজ্ঞানী, ভালো থেকো, বিদায়। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।